বন্ধুরা, হোয়াটসঅ্যাপে ফাইনালি একটি নতুন আপডেট চলে এসেছে ডিপির সম্বন্ধে। এই যে দেখতে পাচ্ছেন আপনার ডিপির হোয়াটসঅ্যাপে মানে প্রোফাইল পিকচারটি যেটা দেন আপনার হোয়াটসঅ্যাপে, সেই প্রোফাইল পিকচার বা ডিপির একটি নতুন আপডেট এসেছে। সেই আপডেটটি হচ্ছে আপনি যখনই আপনার প্রোফাইলে ডিপি দিবেন, আপনি যদি চান যে আপনার যে সকল আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে নাম্বারগুলি সেগুলি চাইলে যদি হাইড করতে, মানে যাকে যাকে আপনি হাইড করে দেবেন সেই সেই কিন্তু আর আপনার ডিপিটি দেখতে পারবে না, ঠিক আছে। এবং আপনার মোবাইল নাম্বার যে কেউ যদি হোয়াটসঅ্যাপে সার্চ করে বাইরের কোনো ব্যক্তি, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিপিটি শো করে আপনার সেই মোবাইলের নাম্বারটির পাশে। আপনি যদি সেই হাইড করতে চান আপনার ডিপিটি, যদি আপনার কেউ যদি আপনার মোবাইল নাম্বারে কেউ যদি সার্চ করে যে আপনার ডিপিটি আর পাবে না নতুন নাম্বার, এবং আপনার যে সকল কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলি আছে সেগুলোকেও যদি আপনি চাইলে আপনার ডিপিটি হাইড করতে পারেন। তা বন্ধুরা, এই যে নতুন আপডেটের মাধ্যমে এটি এসেছে, এটি কীভাবে করবেন আপনার ডিপিটি হাইড করতে, এটি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ চলে এসেছে। তো হোয়াটসঅ্যাপ আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলেছিলাম যে নতুন আপডেট, নতুন আপডেট মানে হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই প্লে স্টোরে যেয়ে হোয়াটসঅ্যাপটি আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে। আপডেট দিলেই কিন্তু এই ফিচার্সটি আপনি পেয়ে যাবেন। এরপরে কী করবেন, এখানে দেখতেছেন সেই আপডেটটি, সেই ডিপিটি আপনাদেরকে হাইড করার জন্য এখানে দেখতেছেন ডান দিকের উপরে তিনটি ডট, এখানে ক্লিক করবেন। তা বন্ধুরা, এখানে যখনই ক্লিক করবেন নিচে এলে একটি অপশান পেয়ে যাবেন সেটিং বলে একটি অপশান, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখতেছেন লেখা আছে আপনার ডিপিটি শো করবে। এখান থেকে ডিপি পার্সোনালি হাইড করার জন্য বন্ধুদেরকে কী করবেন, এখানে দেখতেন লেখা আছে প্রাইভেসি নামের একটি অপশান, এই প্রাইভেসিতে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেন আপনাদের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আলে একটি অপশান পেয়ে যাবেন লেখা আছে এখানে প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটোতে আপনি ক্লিক করবেন। তো এই প্রোফাইল ফটোতে যখনই ক্লিক করছে বন্ধুরা দেখতেছেন লেখা আছে প্রোফাইল ফটো, এবং এখানে লেখা আছে নিচে হু ক্যান সি মাই প্রোফাইল ফটো, মানে আপনার প্রোফাইল ফটোটা কে কে দেখতে পারবে। এখানে কিন্তু চারটি অপশান দেওয়া আছে, একটি হচ্ছে এভরিওয়ান, একটি হচ্ছে মাই কন্ট্যাক্ট, এখানে কিন্তু তিন নম্বর দাগে যেটি দেওয়া আছে এটি কিন্তু নতুন আপডেটের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এখানে লেখা আছে মাই কন্ট্যাক্ট এক্সপার্ট। তা বন্ধুরা, এটি কিন্তু নতুন দেওয়া আছে, এটি কী জন্য দেওয়া আছে, এটি কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ আজকের স্টেপ বাই স্টেপও দেখিয়ে দেবো। এরপর লেখা আছে নিচেরটি লেখা আছে নো বডি। তা বন্ধুরা, প্রথমটির মানে হচ্ছে এভরিওয়ান, মানে হচ্ছে আপনি যদি এখানে এভরিওয়ান করা থাকে তাহলে কিন্তু আপনার যে সকল কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলি আছে তারা তো দেখতে পারবেই, তার সাথে সাথে আপনার নম্বর যে কেউ যদি আপনার নাম্বার ধরে হোয়াটসঅ্যাপে সার্চ করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিপিটি সবাই কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু যদি এভরিওয়ান করা থাকে। এবং লেখা আছে মাই কন্ট্যাক্ট, এখানে যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার যে সকল আপনার কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলি আছে তারাই কিন্তু আপনার শুধুমাত্র ডিপিটি দেখতে পারবে, ঠিক আছে। এরপর যে নতুন যে আপডেটের মাধ্যমে যেটি এসেছে এখানে লেখা আছে মাই কন্ট্যাক্ট এক্সপার্ট, এটির মানে হচ্ছে এখানে যদি ক্লিক করে বন্ধুরা, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে সকল কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি এক এক করে শো করছে। তো এখান থেকে আপনি যাকে পার্সোনালি আপনার বন্ধু দেখাতে চান না আপনার ডিপিটি তাকে চাইলে এখান থেকে কিন্তু হাইড করতে পারেন। এটি নতুন দেওয়া হয়েছে, এখানে দেখতে প্রথম বন্ধুরা এখানে যদি ক্লিক করে, এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে লেখা আছে এখানে রেড ডিক লেখা আছে, রেড ডিক কিন্তু শো করছে। এই রেড ডিক শো করছে মানে হচ্ছে এই বন্ধুটি কিন্তু আর আমি আমার ডিপিটি কিন্তু আর দেখতে পারবে না। তার সাথে আপনি চ্যাট করতে পারেন, আরও ভিডিও পাঠাতে পারেন, ঠিক আছে, কিন্তু সে কিন্তু আর আপনার ডিপিটি দেখতে পারবে না। এবং অন্য পার্সন আদার্স কেউ যদি আপনার নাম্বার ধরে সার্চ করে তারা কিন্তু তারা তো দেখতে পারবেই না, ঠিক আছে। তা বন্ধুরা, এটি যদি আপনার রেড কালার করে দিলে এরপরে দেখতে পাচ্ছেন যত আপনার কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলি আছে তারাই কিন্তু আপনার ডিপিটি শুধুমাত্র দেখতে পারবে। এরপরে এখানে দেখতেছেন গ্রিন টিকটি, এখানে দেখতে পাচ্ছেন নিচে রেড টিক, এখানে গ্রিন টিক এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে এখানে লেখা আছে ওয়ান কন্ট্যাক্ট এখানে আপনার হাইট হয়ে গেছে। এরপর বন্ধুরা তিন নম্বর দাগারটি বুঝতে পেরে গেছেন, চার নম্বরটি হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলের ডিপিটি সেটি আর কেউ দেখতে পারবে না। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন, এই ছিল ভিডিও। আশা করছি এরপর থেকে আপনার ফেসবুকে আপনার যে হোয়াটসঅ্যাপের ডিপির সম্বন্ধে বা হোয়াটসঅ্যাপের যে আপনার প্রোফাইল ফটোটি সেটির সম্বন্ধে নতুন আপডেটের মাধ্যমে আপনার যে সকল আপডেটগুলি এসেছে সব এক এক করে আপনারা বুঝতে পেরে গেছেন। তা বন্ধুরা, ভিডিওটি যদি একটু কোনো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানেন অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সবাইকে সুরক্ষিত।